কোচ ইস্যুতে অস্থিরতার পথে নারী ফুটবল চ্যাম্পিয়ন দল। টুর্নামেন্ট চলার সময় ফুটবলারদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়া পিটার বাটলারকে রেখে দিতে চায় বাফুফে, এমনটাই জানিয়েছেন বাফুফের সদস্য মাহফুজ আক্তার কিরণ। সিনিয়র ফুটবলারদের সাথে কোচের দ্বন্দ্বের পরও এমন সিদ্ধান্ত নারী ফুটবলের জন্য হতে পারে হিতে বিপরীত। যে যুদ্ধের কথা বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ বলছেন, সেই যুদ্ধ কিন্তু ঘুরে ফিরে আসে, নানা রূপে আসে। সেরকমটাই কি হতে যাচ্ছে নারী ফুটবলে? নারী সাব চ্যাম্পিয়নশিপের আসর চলাকালীনই গণমাধ্যমে চাউর হয়েছিল কোচের সাথে নারী ফুটবলারদের দ্বন্দ্বের খবর। কোচ সংবাদ মাধ্যমে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন ফুটবলারদের প্রতি, সিনিয়র ফুটবলাররাও দেখিয়েছিলেন প্রতিক্রিয়া। চ্যাম্পিয়ন হওয়ার পর গণমাধ্যমে নারী দলের সাথে না থাকার কথাও জানিয়েছিলেন কোচ পিটার বাটলার। ছাদ খোলা বাসে উঠতে না চাওয়ার গুঞ্জনও আছে কোচকে ঘিরে। এত কিছুর পরও পিটারকে রেখে দিতে চায় বাফুফে। এটা ওদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল কোচ আর প্লেয়ারদের ভিতরে, এটা কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা তো অনেক লম্বা আলাপ, ওটা নাই করি। কারণ কোচ চেয়েছিল নতুন কিছু উদীয়মান প্লেয়ার আছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে, যেটা অফকোর্স রাখতে চাই। ও সে অনেক ভালো কোচ, বাংলাদেশে এ যাবৎকালে যত কোচ আসছে সে সবচেয়ে সেরা কোচ। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে এশিয়ার মঞ্চে নারী ফুটবলকে নিয়ে যেতে চান কিরণ। তাই তো এখন থেকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত। নারী ফুটবলের উন্নয়নে আবারও সরকারের হস্তক্ষেপ চাইলেন কিরণ। বাংলাদেশে যে ফুটবল আছে এবং বাংলাদেশ যে সাউথ এশিয়ায় চ্যাম্পিয়ন, এটা তো আমি বলবো মিরাকল। এটা তো হওয়ার কথা না, আমাদের তো কিছুই নেই। আগের গভর্নমেন্ট যারা ছিল তাদেরকেও বলেছিলাম যে গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট লাগবে। সেটা যদি না করে ফুটবলকে আমরা নেক্সট লেভেলে নিতে পারবো না, ঠিক আছে? একইভাবে এই গভর্নমেন্টের কাছেও আমার একই কথা বলা লাগবে। বাফুফের নির্বাচিত নতুন কমিটি যেখানে দায়িত্ব দিবেন সেখানে কাজ করবেন বলে জানিয়েছেন এই নারী সদস্য। কমিটি মনে করে যে আমি, এটাই আমার যোগ্য জায়গা, আমার এটাতে কন্টিনিউ করা উচিত। ওয়েলকাম। মামুনা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।